फ्रेंड्स मौसुमीर गार्डेनिंग टीप चैनले आपनादेर सबाइके स्वागत। आमार जारा सबस्क्राइबार रयेछेन जारा भिउयार्स रयेछेन तादेरके आमार तरफ थेके असंख्य धन्यवाद, कारण आपनारा आछेन बोलेई आमार एई चैनलटा खूब भालोभाबे आमी आग्रह सहकारे चालाते पारछि। आपनारा ना थाकले किछुई सम्भव हतो ना। तो आज के आरो एकटा सोशल लिंक देव जेटा होच्छे आमार ब्लग चैनल रही है मौसुमीज डायरी एंड ब्लग। तो जारा जारा आमाके पसंद करें आमाके भालोबासें जदि आमार ई ब्लग चैनलटा देखते चान ताहले मौसुमीज डायरी एंड ब्लग्स लिखे सार्च कर ले किन्तु आमार चैनलटा आसबे। सेखाने आमार प्रोफाइल पिक्चारई रही है। तो सेखाने आपनारा बिनोदनमूलक एंटारटेनमेंट मजार भिडियो जेटा बोलते पारें सेटाई आमार एखाने पोस्ट आछे। तार साथे साथे आमार लाइफस्टाइल रयेछे आर रयेछे आमी रान्नार रेसिपि प्राय समयते ही सुंदर सुंदर रेसिपि पोस्ट करी। आपनारा किन्तु सेगुलो चाइले फलो करते पारें। तो चलुन भिडियोटि आजके शुरू करा जाक। तो नार्सारि थेके कोलियाज गाछ आमी 10 दिन आगे किनेछिलाम, सेटा आमी आपनादेर एकटा भिडियोते देखिएछिलाम जे कोलियाज गाछेर सम्बन्धे आमी किछु डिसकाशन करेछिलाम। तो आमी सेदिन पोस्ट करिनि, तो आमी बोलेछिलाम जे जेदिनके पोस्ट करबो आमी सेदिनके किन्तु भिडियोटा देबो। तो आज के देखो हमें कोलियाज गाचटा नहीं देखो से कोलियाज गाचटा जेटा आपनारा देखे भिडियोते से ही कोलियाज गाचटा किन्तु आज के प्रतिस्थापन करब। तो प्रतिस्थापन करार मेन जेटा दरकार सेटा होच्छे एरकम एकटा साइजे एकटा टप। तो एटा होच्छे एकटा मोटामुटी हाइटेर टप किन्तु बाजारे आपनारा 20 টাকাতেই পেয়ে যাবেন, এর থেকে বড় আছে 30 টাকার। তো আপাতত গাছের যেটা সাইজ তার জন্য কিন্তু 20 টাকা ছোটো ছোটো যে প্লাস্টিকের টপ সেটা আপনারা ইউজ করতে পারেন, বা যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট তো ঘরে ইনডোর প্ল্যান্টটা কিন্তু বেশি ভারী ভারী মাটির পাত্রতে কেউ রাখে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্লাস্টিকের ছোটো ছোটো দাম কম সেই টপ আপনারা নিয়ে নিন। তো এখানে দেখুন আমি টবের তলায় কিন্তু হোল করে দিয়েছি, তো টবের সব থেকে নিচু পোর্শন যেটা সেখানে কিন্তু আমি হোল করে দিয়েছি, এতে কিন্তু এক্সেস জলটা বেরিয়ে যাবে। কারণ বেশি জল এখানে যদি থাকে বা জল জমে যায় টবে তাহলে কিন্তু গাছ মারা যাবে। তো আমি আরেকটা স্পেশাল টিপস দেবো আপনাদের, সেটা হচ্ছে এই টপটার তলায় ছোটো ছোটো স্টোন চিপ তো আপনারা দেবেন, তো সেটা আমি আর নতুন করে বলছি না। তারপরে যেটা আমি সব ভিডিওতে করি বা আমার প্রত্যেকটা গাছেই আমি প্রতিস্থাপন করার সময় করি, সেটা হচ্ছে আমাদের রোজকার যে ইউজ করা সবজির খোসা। তো এখানে দেখবেন আমার বেদানার খোসা রয়েছে, কলার খোসা রয়েছে, শশার খোসা রয়েছে, পেঁয়াজ, আলু বা আমাদের দিনে যেগুলো আমরা সবজি হিসেবে ইউজ করি বা আমরা ফল হিসেবে খাই তার যে খোসাগুলো আমরা ফেলে দেবো না, সেগুলোই কিন্তু আমরা টবের তলায় দেবো যাতে এটা অটোমেটিক সারটা পেয়ে যায়। তো চলুন আমি এগুলো এখন প্রথমে এইখানে টবের মধ্যে দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে সবটা দিয়ে দিচ্ছি। এবারে টপটা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আমি এর উপরে দেবো মাটি। তো তার আগে আমি দেখাবো যে এটার কি মাপ আমি একটু বসিয়ে দেখে নিই। তো অনেকটাই জায়গা খালি আছে, কোনো অসুবিধা নেই। তো এবারে আমরা দেব এতে ভর্তি করে মাটি। তো ভালো করে মাটিটা এখানে দিয়ে দিতে হবে। মাটিটা দেওয়ার পর কিন্তু হাত দিয়ে বেশ করে চেপে দিতে হবে, কারণ আমরা যে সবজির খোসাটা দিয়েছি সেটা কিন্তু মাটিতে চাপ পড়ে গিয়ে পরে যখন পচে যাবে তখন কিন্তু অনেকটা বসে যাবে। তো সেক্ষেত্রে সেইটা মাথায় রেখে কিন্তু আপনাদের মাটিটা দিতে হবে চেপে চেপে। আর গাছটা কীভাবে সেট করতে হবে সেটাও আমি দেখাচ্ছি। তো মাটিটা আমি দেখুন এভাবে মোটামুটি চেপে দিয়ে দিয়েছি। তো আমি আরও আবারও একবার একটু টবেটা বসিয়ে দেখছি। তো আমার মোটামুটি এটা ঠিক আছে। তো আমি আরও একটু মাটি দিচ্ছি, কারণ অনেকটাই সবজির খোসা আমি দিয়েছি আর সেটা কিন্তু অনেকটা বসেও যাবে। তো আমার এভাবে দেওয়া হয়ে গেছে, একটুভাবে ঠুকে নিতে হবে। এই বাজেটা করতে হবে সেটা হচ্ছে আস্তে করে কিন্তু এই গাছটা আমাদের বার করতে হবে। তো এখানে দেখুন একটা সাপোর্টের জন্য কিন্তু পাটকাঠি রয়েছে, তো এটা অলরেডি বেরিয়ে গেছে। তো আস্তে করে এখানে আমি বার করে নিচ্ছি, খুব সাবধানে কিন্তু এটা বার করতে হবে, বেশি টানাচড়া করা যাবে না, তাহলে কিন্তু গাছটা মারা যাবে বা ক্ষতিগ্রস্ত হবে। তখন কিন্তু টবে প্রতিস্থাপন করলেও গাছটা কিন্তু বাঁচবে না, ক্ষতি হয়ে যাবে। তো আমি মোটামুটি দেখুন গাছটা এভাবে বার করে দিচ্ছি। দেখুন বন্ধুরা একদম তলা অবধি কিন্তু এর শিকড় চলে গেছে,
তো আপনারা যতটা সম্ভব আস্তে বার করবেন দেখুন আমার এই তলার দিক থেকে কিন্তু মাটিটা খুলে গেছে অটোমেটিকলি খুলে গেছে তো আপনারা চেষ্টা করবেন যাতে মাটিটা খুলে না যায় একদম যেহেতু আমি এই মানে এই যে গো ব্যাগগুলো তার মধ্যে কিন্তু আমি রোজকার জল দিয়েছি যাতে গাছটা বাঁচে তো জল দেওয়ার সময় মাটিটা তো একটু লুজ হয়ে যায় আর আজকেও জল দিয়েছিলাম তো সেজন্য মাটিটা ঝুরঝুরে হয়ে গেছে তো এখানে পড়ে গেল তো আপনারা চেষ্টা করবেন এই দলা মতো যেটা বেরোয় প্লাস্টিক থেকে সেরকমই থাকে তো এবার আমি কি করব এখানে আস্তে করে এটা দিয়ে দেব একদম এই বরাবর দেব তার সাথে কিন্তু এই পাটকাঠিটাও আমি এখানে গুঁজে দেব যাতে গাছটা একটা সাপোর্ট পায় তো যেরকম ছিল আমি সেভাবে দিয়ে দেব তো এখন আমি এখানটা মোটামুটি গাছটা দিয়ে দিয়েছি এবার এই যে মাটিগুলো নার্সারি থেকে রয়েছে সেই মাটিগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি চারধারে এই মাটিগুলো কিন্তু খুবই সারযুক্ত তো গাছের পক্ষে এটা খুবই ভালো এরপরে যেটা আমরা দেব সেটা হচ্ছে এখানকার আমাদের যে মাটিগুলো রয়েছে এটা আমরা দিয়ে দেব চারধারে সুন্দর করে বন্ধুরা দিয়ে দেবেন আর একটা কথা মাথায় রাখতে হবে গাছের যেটা মেইন যে এখানকার উচ্চতাটা রয়েছে মানে নার্সারি থেকে আনার সময় গাছটার যে হাইটে মাটিটা দেওয়া রয়েছে সেই হাইটের ওপর দিয়ে কিন্তু মাটি দেওয়া যাবে না কারণ সেই হাইটের ওপর দিয়ে মাটি দিলে কিন্তু গাছটা পচে যাবে কারণ ওইখানে যে গাছটা সেট হয়ে গেছে সেটাই কিন্তু এইটার জন্য খুবই ভালো তো এরপরে আপনারা কিন্তু আর এক্সট্রা মাটি দেবেন না তো এটা একটা খুব বড় টিপ আমি যেটা দিচ্ছি এই টিপস ছোট ছোট টিপসগুলো আমি দিতে থাকছি সেগুলো কিন্তু বন্ধুরা এড়িয়ে যাবেন না সেগুলো ভালো করে মাথায় নিয়ে নিন সেগুলো অ্যাপ্লাই করুন তাহলে কিন্তু আপনাদের গাছ নিয়ে কোনো চিন্তা আর থাকবে না এবং আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আপনারা নতুন নতুন গাছ বুনুন গাছের সম্বন্ধে জানতে হলে আমাকে জানার আমাকে কমেন্ট বক্সে লিখে সব কিছু আপনি ডিটেলসে আমি বলে দেব তো সেই হিসেবে যদি আপনারা গাছগুলো প্রতিস্থাপন করেন আমার মনে হয় না যে আপনারা ফেলিওর হবেন কারণ অনেকেই বন্ধুরা আমাকে বলে যে গাছ নার্সারি থেকে গাছ কিনে আনার পর গাছটা বাঁচল না সেটা কিন্তু একটাই কারণ যে প্রপার গাইডেন্সের অভাব তো সেক্ষেত্রে দেখুন আমার এবার গাছটা এখানে প্রতিস্থাপন করা হয়ে গেছে তো আমি এবারে এখানে কিন্তু আস্তে করে জল দিয়ে দেবো তো বন্ধুরা প্রথমবারে কিন্তু একটু ভালোভাবে জলটা দেবেন যাতে গাছটা সেট হয়ে যায় একদম তলা অবধি টপটে মাটিটা ভিজে যায় তাহলে কিন্তু এয়ার পকেট বা এয়ার গ্যাপগুলো চলে যাবে এয়ার গ্যাপ থাকলে পরে কিন্তু গাছে ফাঙ্গাস লাগতে পারে এবং গাছটা নষ্ট হয়ে যেতে পারে তো এভাবে করার পরও জল দেওয়ার পরও আপনারা কিন্তু একবার এরকমভাবে ঠুকে নেবেন যাতে মাটিটা আর একটু বসে যায় তো এই হয়ে গেল আমার প্রতিস্থাপন এবারে একটা কথা মেন বলবো সেটা হচ্ছে এই গাছটা কিন্তু বেসিক্যালি ইনডোর প্ল্যান্ট এটা আউটডোর প্ল্যান্ট নয় তো তবুও যারা আউটডোরে রাখবেন তারা কিন্তু অবশ্যই খুব রোদে রাখবেন না একটু ছাওয়াযুক্ত যেখানে সানলাইটটা ডাইরেক্ট এসে পড়বে না ইনডাইরেক্টভাবে এতে সূর্য আলোটা পড়বে আর ঘরেও যারা রাখবেন ইনডোরের মধ্যে তো সেক্ষেত্রে এটা সপ্তাহে একদিন দুদিন অন্তত একটু এক ঘন্টার জন্য বা এটা রাখবেন বা সকালের যে রোদটা থাকে একদম ভোরের দিকে যে হালকা রোদটা থাকে সেই রোদটা একে পেতে দিলে কিন্তু গাছের কালার ভ্যারিয়েশনটা সুন্দর হবে গাছটা খুব ভালো থাকবে আর মিনিমাম এটাকে 8-10 দিন মতো একটু ছাওয়া জায়গায় রেখে তারপর আপনারা হালকা রোদে দিতে পারেন তো এই হচ্ছে পরিচর্যা আর এই গাছে কিন্তু ভালোভাবে জল দেবেন প্রতিনিয়ত মাটিটা একটু ময়েস্ট থাকতে হবে তবে খুব ভেজা নয় যাতে পচে যায় তো এই টুকটাক জিনিসগুলো মেনটেন করলে কিন্তু আপনার প্রতিস্থাপনটা সফল হবে তো আজকের ভিডিওটা এখানেই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই আমার মৌসুমীর ডায়রিয়াল ব্লগ চ্যানেলটাকে একবার হলেও দেখে নেবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা বন্ধুরা জয় হিন্দ।